नमस्कार, बाद आप पैर अब स्प्रिटे पोको थे के अमी रोशन लश्कर आवारो ऐसे अपना दे एक नोटुन जायगार पूरी दर्शने तो चलून ये जायगाड़ी रोबस्तान बिहारे खाड़ारी जिलाई अवस्थित हो छेतर एक अनिश्चिता ऐतिह्य बहन करे ये ब्रिज टा এটা হচ্ছে কি ফারাহ নদী। এই নদীর ওপারে একটা অঞ্চল, এপারে একটা অঞ্চল, আর পাশে আপনারা দেখছেন রেল ব্রিজ আছে অপোজিটে, ঠিক তার অপোজিটে। তো এই ব্রিজটা আমি কিছুটা দেখিয়ে যদি সময় হয় বা পারি তো আপনাদেরকে রেল ব্রিজটা দেখাবো। তো এটা হচ্ছে কি বালিয়া থানার অবস্থিত, দেখতে পাচ্ছেন। তো চলুন ব্রিজের উপরে ভাগটা আপনাদের দেখাই কিছু, তারপরে নিচে ভাগটা কিছু দেখাবো। এটাই হচ্ছে যে এটা হচ্ছে যে এখানকার সব থেকে বড় ব্রিজ। তো এখানে অনেকটা ঐতিহ্য বহন করে এদের ক্ষেত্রে, কারণ ওপার থেকে মালবাহী যা গাড়ি সমস্ত কিছু এপারে যাতায়াত হয় এই ব্রিজের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি বলতে পারেন যে ওই ব্রিজ বা এই ব্রিজ এই দুটি গ্রামের অনেকটা অর্থনীতিকে সামাল দেয় এই ব্রিজ। ঘোষণা করেছে তাই জন্য জলের পরিমাণটা অনেকটা কম, কারণ কি অন্য অন্য প্রতি বছর এই সমস্ত যে সমস্ত এরিয়া দেখছেন এই সমস্ত এরিয়া পুরো বৃষ্টির জলে প্লাবিত হয়ে যায়, এই নদী পুরো প্লাবিত হয়ে সব বন্যা হয়ে যায়। যেমনটা হয়েছিল 2017 সালে এই নদীর বাঁধ ভেঙে ওপারের পুরো অঞ্চলটা বন্যা হয়ে গেছে। সপ্তাহ ওখানে ওরা বন্যা জলের মধ্যে বসবাস করেছে, তো তার জন্য আবার নতুন করে বাঁধ বানিয়েছে। তো এখন অনেকটা পরিমাণে এখানে স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গ্রামবাসীরা। তো চলুন বাকি জিনিস বাকি জায়গাগুলো দেখে নিই কী কী আছে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই কাটিহারি জেলার এই ব্রিজ ওপারে সোনাপুর এপারে মিনাপুর এই দুটি গ্রামের সংযোগস্থল, যে মহানদীর উপরে অবস্থিত এই ব্রিজ এখানকার সবথেকে বড় ব্রিজ এবং সবথেকে ভয়ানক ব্রিজ। সবথেকে লম্বা ও ভয়ানক ব্রিজ হচ্ছে কি এই ব্রিজ। এখান এই ব্রিজের ওপরে প্রচুর গাড়ি যায়, কারণ কি দুটো গ্রামের বা দুটো অঞ্চল বলতে পারো তার মিলনস্থল এই ব্রিজ। এই একটা এই ব্রিজের মাধ্যমেই তাদের এপার থেকে ওপার যাতায়াত। আর এই ব্রিজের ঠিক নিচেই যে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই নিচেটাই এখানেই পড়ানো হয়। এখানে যে সমস্ত হিন্দু ভাইরা আছে বা যে সমস্ত ভাইরা মারা যায় সেই সমস্ত ভাইদের এই এই যে জায়গাগুলো আছে এগুলো দেখছেন এখানে পড়ানো হয়। আপাতত এখন যে এখন বর্ষার কম, তো সেই জন্য এখন এই সমস্ত জায়গায় পড়ানো হয়। মানে বর্ষা এবছর তো বর্ষায় প্লাবন অতটা বাড়েনি, তো তার জন্য এই সমস্ত এই এই তার পরবর্তীকালে ওই দিকটাই পড়ানো হতো। এখন তো এদিকে বর্ষার জল নেই বলে এখন এখানেই পড়ানো হয়। তো দুপারেই সেম জিনিস, তো বেসিক্যালি এপারটা অতটা বেশি ইউজ হয় না পড়ানোর জন্য, যেটা বেশি ইউজ হয় এই পারটাই পড়ানো হয়। এই পারটায় আর যে সমস্ত বাচ্চারা মারা যায় মোটামুটি কথা যাদের অল্প বয়স বা
জন্মার সাথে সাথে বা জন্মদের কিছুদিনের মধ্যে মারা যায় তাদেরকে এই যে জায়গাগুলো দেখছেন এই সেই জায়গা এই জায়গাতে তাদেরকে মাটি দেওয়া হয়। তো সেই যেমন এদের কাছ থেকে জানতে পারলাম যে এই সমস্ত জায়গা বাচ্চাদের মাটি দেওয়া হয়, আর এটা হচ্ছে এখানকার শ্মশান, এখানে সব পড়ানো হয়। মন্দিরটা আরও সামনে আছে, ওই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি এখান থেকে, এই দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মন্দির, এটা হচ্ছে এখানকার মন্দির, এখান থেকে পড়ানো হয়। তো চলুন যাই আরও আগে, সামনে কি আছে দেখাই যাক। তো বেসিক্যালি যেটা হয়ে থাকে, নদীর বাঁধ তো ভাঙতেই থাকবে, নিচে নেমে আপনি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, দুঃখিত, কারণ চতুর্দিকে কাদা আর জঙ্গল, তো সেই জন্য এখানে লোক নামতে বারণ করছে, কারণ এখানে আমি প্রথম আজ সকালেই পৌঁছেছি, তেমনও কিছু জানি না এখানকার ব্যাপারে। তো আমার একটা আত্মীয়র সাথে আমি এসেছি এখানে, তারপর জানতে পারলাম যে এই অবস্থা, নদীর টানও স্রোত খুব জোরের আছে। আর যেটা আপনি সব থেকে আর একটা যেটা কথা বলছিলাম, রেল ব্রিজ, এখানকার সব থেকে পুরাতন রেল ব্রিজ হচ্ছে কি এটাই, এই ব্রিজটা থেকে সমস্ত ট্রেন এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করবে, কারণ এই একটাই ব্রিজ আর একটাই, এটা সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন, তো এই ব্রিজ থেকে ওপার থেকে এপারে ট্রেন যাতায়াত করবে করে। আর আপনার এদিকে যতটা চোখ যাবেন দেখবেন পুরো ফাঁকা জমি, ফাঁকা জমি, আর সব থেকে বেটার এই দেখুন নদীর স্রোত, দেখুন নদীর স্রোত, কারণ কি সেই জন্য এই অঞ্চলের এই নদীর এত স্রোতের জন্য এই অঞ্চলে প্রায় বছর বন্যার সৃষ্টি হয়, এই সমস্ত উপকূলগুলো, এই উপকূল দেখছেন আপনি, এই উপকূল, এই সমস্ত উপকূলগুলো। আর এই নদীর দুটো ভাগ হয়ে গেছে, এখান থেকে একটা ভাগ যাচ্ছে এইদিকে আর একটা ভাগ যাচ্ছে এইদিকে, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এই দুটো ভাগ, আর আমি ঠিক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। জলের টান, তো আমি চেষ্টা করব ব্রিজের ও মাথা গিয়ে নামার, ব্রিজের নিচের অবস্থাটা একটু দেখাবার, জলের টান এখানে প্রচণ্ড পরিমাণে। এই দুটো নদীর বাঁক, সেখানে বেসিক্যালি আপনারা যদি কোনো দিন আসেন শীতকালে এই সমস্ত এলাকায় সমস্ত এখানে পিকনিক ফিকনিক করতে আসে বাইরে থেকে দূর দূরান্ত লোকেরা, কারণ এইখানে এটাই একমাত্র স্পট যেখানে শীতকালে সব দূর দূরান্ত থেকে লোক এসে পিকনিক করতে আসছে। ঠিক রেল ব্রিজের অপোজিটে একটা পিকনিক গার্ডেন্স আছে, সেখানে সবাই পিকনিক করেছে। অনেকটা বড়ো, তো সময় অনেকক্ষণ লাগছে ব্রিজটা পার হতে, কারণ যে সোনার হচ্ছে 9 কিলোমিটার।
ব্রিজের ঠিক শেষ মাথায় এসেছি। নীতিশ কুমার, কত বড় ব্রিজ বুঝতে পারবেন। তারপর এটা হচ্ছে এখানে সব থেকে বড় ব্রিজ। চলো নামাই তাহলে। নিচে থেকে ব্রিজ দেখো কতটা বড়। অবশ্য বড় তো হবে, নদীর উপরে ব্রিজ। হ্যাঁ জম করতে হবে, সমাজ মে আয়া ব্রিজ কাঁপতে থাকি। আর এই সমস্ত ডিউ নৌকাগুলো এখানে মাছ ধরার জন্য রাখা হয়েছে। তো এখানকার যে সমস্ত লোকরা আছে তো এই সমস্ত ডিউ নৌকাগুলো মাছ ধরতে যায়। আর নিচে যে লোহার পাত্রগুলো, তো এগুলো একটু বল বিয়ারিং সিস্টেম, যাতে ব্রিজের যে প্রেশারটা পড়ে সেই প্রেশারটা যাতে না ব্রিজটা ফাটল ধরে, সেই জন্য এই বল বিয়ারিং সিস্টেম। ওই জন্য ব্রিজটার ওপরে যখন ছিলাম তখন ব্রিজটা নাচ্ছিল, কোনো ভারী গাড়ি যাচ্ছিলো যখন তখন ব্রিজটা কাঁপছিলো আর নাচ্ছিলো, সেই সিস্টেমটার জন্য এইটাই এই করেছে। ঠিক অপোজিটে সেম জিনিস রেল ব্রিজে। এখন দেখুন কিরম লাগে, এই হচ্ছে কি গাড়ির ব্রিজ, ঠিক তার পরেই রেল ব্রিজ। আর এদিকটা আপনার যতটা দেখবেন পুরোটা ক্ষেত জমি। তো আজকের আর এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। তো আজকের সবথেকে খারাপ যে জিনিসটা লাগছে, আজকে আমি এখানে একাই উপস্থিত হয়েছি, আর আমার যে সাথী, আমার যে বন্ধু, আমার যে কাকা অনুদ্য ঘোষ, সে আমার সাথে আজকে আসতে পারেনি কাজের জন্য। তো আজ আমি একাই এসেছি এখানে। তো ইনশাল্লাহ পরবর্তীকালে আমাদের দুজনকে আবার একসাথে দেখবে। তো নমস্কার, আর কোভিড বিধি সবাই অবশ্যই মেনে চলবেন, সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, ভিডিওগুলোকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবাইকে বলুন সাবস্ক্রাইব করতে, যাতে আমাদের আমরা পরবর্তীকালে আরও আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে এনে উপস্থিত করতে পারি।